ভদ্র মিয়া আপনি কিভাবে চিনবেন? ভদ্র মিয়া চিনার জন্য কয়েকটি গুণ আপনাকে ফলো করতে হবে। কয়েকটি গুণ যদি মেয়েটির মধ্যে থাকে তাহলে আপনি বুঝবেন যে মেয়েটি ভদ্র। তার এক নম্বর গুণ আমার ভাইয়েরা, ভদ্র মেয়ে চরিত্রবান হবে। কি হবে বলেন তো? চরিত্রবান হবে। আর চরিত্র একটি মারাত্মক জিনিস, যার চরিত্র নাই তার কিছুই নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিন খায়ারিকুম আহাসানাকুম আখলাক, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বাপেক্ষা উত্তম যেই ব্যক্তি চরিত্রবান। আর আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি চরিত্রবান ব্যক্তি তাকে দুনিয়ার মানুষ পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে। আর যেই ব্যক্তির চরিত্র নাই, চরিত্রহীন ব্যক্তি, তাকে দুনিয়ার মানুষ ভালোবাসে না, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে না। এজন্য আপনাকে বলছি, আপনাকে চরিত্রবান ব্যক্তি হতে হবে। আল্লাহ রসুল বললেন, মিজানের পাল্লায় বান্দার সবচাইতে যে আমলটি মিজানের পাল্লায় বেশি ভারী হবে সেটি হলো উত্তম চরিত্র। আর উত্তম চরিত্র হওয়ার কারণেই বান্দা সেদিন কায়ামতের মাঠে বেঁচে যাবে, এ কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাই আসুন, আমাদের সকলকে চরিত্রবান ব্যক্তি হওয়ার জন্য চেষ্টা করতে হবে। এজন্য আপনাকে বলছিলাম, ভদ্র মিয়া আপনি কিভাবে চিনবেন? ভদ্র মিয়ের মধ্যে এক নম্বর গুণ থাকবে, ভদ্র মিয়া হবে চরিত্রবান। দুই নম্বর, ভদ্র মিয়া লজ্জাশীল হবে। আর লজ্জা এমন একটি জিনিস, আল্লাহ নবী বললেন, আল হায়ায়ু মিনাল ইমানি ওয়াল ইমানু ফিল জান্নাহ ওয়াল বাজাউ মিনাল জাফাই ওয়াল জাফাউ ফিন্নার। লজ্জাই হলো ইমান, আর ইমানের বিনিময় জান্নাত। পক্ষান্তরে নির্লজ্জতা হলো দুশ্চরিত্র অঙ্গ, আর দুশ্চরিত্র স্থান হলো জাহান্নাম। তার মানে আল্লাহ নবী বুঝাইতে চাইলেন যে লজ্জা যার আছে তার ইমান আছে, আর যার ইমান আছে তার জান্নাত আছে, আর যার লজ্জা নাই তার ইমান নাই তার জান্নাত নাই। তাই আপনাকে বলছিলাম, দুই নম্বর, যে মেয়েটির মধ্যে লজ্জা থাকবে এই মেয়েটি জানবেন ভদ্র মহিলা। এমনকি ওই নারীটি ভদ্র মহিলায় এমনকি উত্তম নারী। তাই আপনাকে দেখতে হবে যে নারীটির মধ্যে লজ্জাশীলতা আছে কিনা। লজ্জাশীলতা যদি থাকে তাহলে জানবেন যে নারীটি উত্তম নারী, ভদ্র নারী। তিন নম্বর, ভদ্র মেয়ের মধ্যে তিন নম্বর আমার ভাইয়েরা, ভদ্র মেয়ে পর্দাশীল হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বললেন, তোমরা জাহেলি যুগের নারীদের মতো সাজসজ্জা করে তোমরা বের হয় না, যখন তোমরা বাইরে বের হবে তখন পর্দা করে বের হও। কেননা জাহিলি যুগের নারীরা বেপর্দায় বের হতো, তাদের লজ্জা ছিল না, পর্দা ছিল না, হায় লজ্জা বলতে কিছুই ছিল না, যার কারণে আল্লাহ বললেন যে প্রাচীন যুগের নারীদের মতো হয় না, ওই সকল নারীদের মতন করে তোমরা রাস্তায় বের হয় না। এজন্য আপনাকে ফলো করতে হবে যে নারীটি পর্দাশীল কিনা। যেই নারীটির মধ্যে পর্দাশীলতা আছে ওই নারীটি জানবেন ভদ্র মহিলা। চার নম্বর আমার ভাইয়েরা, ভদ্র মহিলা কখনো তর্কে জড়াবে না। কিসে জড়াবে না? তর্কে জড়াবে না। মানুষ তার সম্পর্কে মন্তব্য করছে করুক, মানুষ তার সম্পর্কে যত রকম কথাবার্তা বলছে বলুক, এগুলো ভদ্র মহিলারা খেয়াল করে না। পাঁচ নম্বর, ভদ্র মহিলারা পরপুরুষের দিকে তাকিয়ে কথাবার্তা বলে না। দেখবেন অনেক মহিলা আছে যারা অভদ্র, তারা পরপুরুষ দেখলেই দেখবেন গায়ের উপর পড়ে কথাবার্তা বলে। আর ভদ্র মহিলারা পরপুরুষের সাথে তারা ভালো করে কথা বলতে যায় না, এই কারণেই তাকে তার কথাবার্তা তার শালীনতাকে একমাত্র বজায় রেখেছে। কার জন্য বলেন তো? একমাত্র আল্লাহকে ভয় করে তার স্বামীর জন্য বজায় রেখেছে, যে আমার যে লজ্জাশীলতা আমার যে পর্দাশীলতা এগুলো আল্লাহর জন্য ভয় করে আমার স্বামীর জন্য রেখেছি। আপনি তো মানুষের সাথে সুন্দর করে কথা বলতে পারবেন না, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন যে আপনি সুন্দর করে কথা বলবেন, আকৃষ্টময় কথা, এই কথা চলবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পরপুরুষের সাথে তুমি এমনভাবে কথা বলো একটু কর্কশ ভাষায়, যাতে তোমার ওপর যাতে ওই পুরুষের আকর্ষণ না থাকে। এজন্য বলছিলাম, পাঁচ নম্বর আমার ভাইয়েরা, যারা ভদ্র মহিলা তারা পরপুরুষের সাথে কি করে কথা বলবে না,
খুব সুন্দর করে গায়ে পড়ে কথাবার্তা বলতে যাবে না। এরপরে আমার ছয় নম্বর, আমার ভাইয়েরা, ভদ্র মহিলারা হিংসুক হবে না, ভদ্র মহিলারা হিংসা করবে না। আর হিংসা একটি মারাত্মক জঘন্য বড় পাপ। হিংসা করার কারণেই দেখেন আসমানে যখন ইবলিস হিংসা করেছিল আদমকে, যে আমি আদমকে সিজদা করব না কারণ আদমের থেকে আমি বড়, ইবলিস বলল আল্লাহ আমি আদমকে কিভাবে সিজদা করতে পারি কারণ আদম মাটির তৈরি আর আমি ইবলিস আগুনের তৈরি, সুতরাং আমি আদমকে সিজদা করব না। সে কি করলো? সে তার উপর হিংসা হলো, তার অহংকার হলো, তার দ্রাম্ভিকতা প্রকাশ ঘটলো, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জান্নাত থেকে বের করে দিয়ে বললেন দুনিয়ায় চলে যা। এজন্য আমার ভাইয়েরা ভদ্র মহিলারা মনে রাখবেন যে তারা হিংসুক হবে না, অহংকারী হবে না, দেমাকি হবে না। সাত নম্বর, যারা ভদ্র মহিলা তারা বেশি কথাবার্তা বলবে না, বেশি কথার মধ্যে থাকবে না। আট নম্বর আমার ভাইয়েরা, ভদ্র মহিলা ধার্মিক হবে, পর্দাশীল তো হবে হবেই, এমনকি ধার্মিক নামাজি হবে। আর যারা অভদ্র মহিলা তারা দেখবেন পর্দাশীলও হবে না, নামাজিও হবে না। তাই আমাদেরকে মনে রাখতে হবে ভদ্র মহিলার কয়েকটি গুণ যদি প্রকাশ ঘটে, যে তার মধ্যে এই গুণগুলো আছে, তাহলে জানবেন যে সে ভদ্র মহিলা।